Tan. Unishwatin. Hatha. রবীন্দ্রনাথের জীবনে ঘনিয়ে এলো এক অপ্রত্যাশিত সম্পর্ক। মেয়েটির নাম রানু। রবীন্দ্রনাথের সঙ্গে বয়সের তফাৎ 45 বছরের। বালিকা রানু হঠাৎ চিঠি লিখতে শুরু করলো রবীন্দ্রনাথকে। বছর বারোর বালিকা, অথচ বেশ পাকা পাকা কথা। 1326-এর জ্যৈষ্ঠ সংখ্যার শান্তিনিকেতনে বেরোল রবীন্দ্রনাথের বিখ্যাত গান, পাখি আমার নীড়ের পাখি অধীর হলো কেন জানি, আকাশ কোণে যায় সোনাকি ভোরের আলোর কানাকানি, ডাক উঠেছে মেঘে মেঘে অলস পাখা উঠল জেগে, লাগলো তারে উদাসী ওই নীল গগনের পরশখানি। এই গানটি পড়ার পর বালিকা রানু কি লিখল কবছর আগে নোবেল প্রাইজ পাওয়া রবীন্দ্রনাথকে? লিখল, আপনি পাখি আমার নীলের পাখি অধীর হলো কেন জানি, কেন লিখেছে আমি সব বুঝতে পেরেছি, জান আপনি বড় দুষ্টু। কি বুঝতে পেরেছিল না বালিকা? রানু কি বুঝতে পেরেছিল এ গানের অধীর পাখিটি আর কেউ নয়, সে নিজে? রবীন্দ্রনাথকে 12 বছরের পাকা মেয়ে যে প্রথম চিঠিটা বারাণসী থেকে লিখল সেটা এইরকম। প্রিয় রবিবাবু, আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি, কেবল ক্ষুধিত পাষাণটা বুঝতে পারিনি। আচ্ছা, সেই বুড়োটা যে ইরানি বাঁধির কথা বলছিল, সেই বাঁধির গল্পটা বলল না কেন? শুনতে ভারী ইচ্ছে করে, আপনি লিখে দেবেন? হ্যাঁ। আচ্ছা, জয় পরাজয় গল্পটার শেষে রাজকন্যার বিয়ে হলো না? কিন্তু আমার দিদিরা বলে শেখর মরে গেল। আপনি লিখে দেবেন যে শেখর বেঁচে গেল আর রাজকন্যার সঙ্গে তার বিয়ে হলো, কেমন? সত্যি যদি শেখর মরে গিয়ে থাকে তবে আমার বড় দুঃখ হবে। আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে। রবীন্দ্রনাথ রানুর লেখা এই প্রথম চিঠিটি পান 1324-এর শ্রাবণ মাসে। ঠিক 9 মাস পরে 1918-এর 15ই মে রানুর সঙ্গে রবীন্দ্রের প্রথম দেখা হলো। সকল দুয়ার খোলা আছে, নিমন্ত্রণ লিপি গাছে গাছে, গাঢ় চুম্বনের মতো আকাশ নদীর খুব কাছে, রোদে ঝলো বলো কখন আসছো তুমি বলো, বেলা যায় দেরি হয়ে যায়, বাসি ফুল বাগানে শুকায়, অন্যান্য সমস্ত লোক আড়ম্বরপূর্ণ হেঁটে যায় দূরের উৎসবে, তোমার কি আরো দেরি হবে? আজ ছিল বড় পুণ্যতিথি, সব ঘরে আত্মীয় অতিথি, পুরনো কাপড় ছেড়ে নতুন বসনে বনবিথি সেজেছে নবীনা, জানি না তা তুমি জানো কিনা, একা আছি শূন্যতায় আছি, বুকে ওড়ে বিতৃষ্ণার মাছি, মনের সংলাপ থেকে যা কিছু বাসনায় বাছি জলে টলমল, কখন আসছ তুমি বলো।